আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে। এছাড়াও বিএনপির বেশ কয়েকজন নেতাকেও আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। আওয়ামী লীগ কেন, কী কারণে হঠাৎ বিএনপিকে দাওয়াত দিল, এই বিষয়ে থাকছে আমাদের আজকের এই আয়োজন। রাজনৈতিক অঙ্গনের নানান সংবাদ, তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 23 জুন। এই উপলক্ষে দলটির আলোচনা অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে। শুক্রবার রাত 8:45 এই দাওয়াতপত্র নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ। বিএনপির পক্ষে দাওয়াতপত্র গ্রহণ করেন দপ্তরের সংযুক্ত জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুস সত্তার পাটোয়ারি। এই তথ্য নিশ্চিত করে আব্দুস সত্তার পাটোয়ারি বলেন, বিএনপির সিনিয়র 6 নেতাকে দাওয়াত কার্ডের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন, মির্জা আব্বাস, গায়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয়। তিনি জানান, 23 জুন বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 23 জুন বিকেল 3টায় আলোচনা সভা সোহরাওয়ার্দী উদ্যানে। শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবরের সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতির ঝিলের নৌকা বাইচ, সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে। তবে এখন দেখার বিষয় এই দাওয়াত বিএনপি গ্রহণ করেন কিনা। প্রিয় দর্শক, আপনি আমাদেরকে মন্তব্য করে জানাতে পারেন এই দাওয়াতে বিএনপির যাওয়া উচিত কিনা। আমরা অপেক্ষায় রইলাম আপনার মতামতের জন্য।